কই গো পটলের মা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, এক কাপ চা করে দাও আমাকে। নিজেই উঠে বানিয়ে নাও না, এইটুকু করতে পারো না নাকি? আর হ্যাঁ, এক কাপ চা আমার জন্য বানাবে বাবা, এক কাপ চা আমার জন্য। চুপ কর, আমি পাগল নাকি? না, আমি তোদের চাকর। চলো, সকাল 10টা হয়ে গেছে। যখন দেখি চেঁচিয়ে যায় আর চেঁচিয়ে যায়, আমার তো জীবনটাই খারাপ করে দিয়েছে। আমার তো এ বাড়িতে একটুও দাম নাই, আমার তো এ বাড়িতে বেঁচে থাকাটাই বেকার। কখনো স্বামীর কথা শোনো, কখনো ছেলের কথা শোনো, সারাদিন কাজ কাজ আর কাজ। আমি কোনটা করব কিছু বুঝতে পারছি না। কখনো খাবার বানাও, কখনো চা বানাও, কখনো দুধ গরম করো, কখনো জল গরম করো, কখনো এদিকে যাও, কখনো ওদিকে যাও, কখনো এদিকের জিনিস ওইদিকে করো, কখনো ওইদিকের জিনিস এইদিকে করো। মাঝে মাঝে মনে হয় মায়ের বাড়ি চলে যায়, কিন্তু যেতেও পারি না। মায়ের বাড়ি যাবো তো ওরাও বলবে এটা কর সেটা কর এই কর ওই কর। আমি কি সারা জীবন কাজ করার জন্য জন্মেছি? মাথা খারাপ হয়ে গেল আমার, পাগল হয়ে গেছে নাকি? যাও এখান থেকে। চলো, এখনো শুয়ে আছিস? আজকে স্কুল ছুটি, উঠে কি করব? স্কুল ছুটি আছে, স্কুল ছুটি, স্কুল ছুটি থাকলে সারাদিন শুয়ে থাকবি? বাবা আমার, আমি তোমার কাছে হাত জোর করছি, তোমার পায়ে পড়ছি, আমাকে একটু ঘুমোতে দাও। ওট ওট বস, বাহানা মারছিস, বাহানা। পাখাটা যখন ঝুলাবো তখন বুঝতে পারবি। আমার পেটে ব্যথা করছে। কি হলো, কি হলো আমার ছেলেকে? কি হলো পটল, কাচ্ছিস কেন বল? আমার পেটে খুবই ব্যথা করছে বাবা, আমাকে ঘুমোতে দিচ্ছে না। ও মাগো, মরে গেলাম। আরে কিচ্ছু হয়নি, ওকে পড়তে বসতে বললাম, তাই পেটে লাগার বাহানা করছে। পটলের পেট ব্যথা হচ্ছে আর এর মনে হচ্ছে বাহানা হচ্ছে। এটা মনে হয় না যে ছেলেটার পেট ব্যথা করছে, ডাক্তার ডাকি, সবকিছুতে বাহানা মনে হচ্ছে। ডাকো ডাক্তারকে, ডাকো। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ডাক্তার, হ্যালো ডাক্তার, নমস্কার, আমার ছেলে পেটে ব্যথা করছে, এসো 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 এসো। হ্যাঁ হ্যাঁ, চলে আসছে ডাক্তার, এখনই চলে আসছে ডাক্তার। পটল ঘুমিয়ে গেছে, ওর পেটে ব্যথা নাই, নিশ্চয়ই বাহানা মারছে। দেখো কিরম আরাম করে ঘুমাচ্ছে। লোক নিজের ছেলের জন্য কি না করে, ওকে ডাক্তার ডাকতে বললাম তো, ও ভাবছে আমার ছেলে পেটে ব্যথার বাহানা করছে। বিরক্ত হয়ে গেলাম আমি এই বাড়িতে, মন করছে ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে যাই। বাপের বাড়ি গেলে ওরাও বলবে তোর বোনটা খুব ভালো, খুব সোজা মানুষ, নিশ্চয়ই তুই বদমাশি করিস। আমার চেহারাটা বদমাশের মতো তো আমি কি করব? মনে হচ্ছে বেড থেকে লাফিয়ে সুসাইড করি, কিন্তু আমার মরার পর এই ছেলের কি হবে, কি হবে এই ছেলের? আরে চুপ, পাগল হয়ে গেছে নাকি পাগল? আরে ডাক্তার, ঢুকেই তো পড়েছো, আওয়াজ দিয়ে আর কি হয়েছে, চলে এসো, আসো আসো আসো। আমি মারলাম, চলো ডাক্তার এসছে। কি হয়েছে বাবু? ওই কি হয়েছে বল। আমার পেটে খুব ব্যথা করছে, খুব 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 ব্যথা করছে। পেটে ব্যথা, ইঞ্জেকশন দিতে হবে ওকে। ইঞ্জেকশন?
আমার পেটে ব্যথা নাই, আমি ইনজেকশন নেব না। এই দেখো ইনজেকশন। আমাকে ইনজেকশন থেকে খুবই ভয় লাগে, আমাকে ইনজেকশন করো না। আমার পেটে খুবই ব্যথা করছে। এই নাও একটা ইনজেকশন দাও। হ্যালো, হ্যাঁ বাবা বলো। হ্যাঁ, থালা বাসন এসে ধুয়ে দিচ্ছি। আমার রাগ কেন করছো? আসছি আসছি, এক্ষুনি আসছি। আরে একটা তোমার বউকে ছাড়ো, আগে আমার ইনজেকশনটা বার করো। তোর ইনজেকশন বার করার চক্করে আমি আমার বউকে ছাড়বো? হ্যাঁ, নমস্কার কাকিমা, আসি। কাকিমা হবে তোর মা। ও ডাক্তার, ইনজেকশনটা বার করে যাও, মা ব্যথা করছে। চুপ কর। নো 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 নো।